বরিশালের সাত পদাতিক ডিভিশনের অধীনে চারটি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়েছে সকালে শেখ হাসিনা সেনানিবাসে। এই পতাকা উত্তোলন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, সংবিধান ও দেশমাতৃকা রক্ষায় সেনাবাহিনীর সবাইকে ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ ও বহিরাগত যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। অনুষ্ঠানে সেনাপ্রধান আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের ভরসা ও বিশ্বাসের প্রতীক। সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে দক্ষতা অর্জনের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে। আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী একসময় বিশ্বের অন্যতম সেনাবাহিনীতে রূপান্তরিত হবে বলেও জানান তিনি। আমরা জাতিসংঘ এবং বিশ্ববাসীর কাছে আস্থা অর্জনে সক্ষম হয়েছি। এভাবেই দ্রুত ও সমন্বিত আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী একসময় বিশ্বের অন্যতম একটি সেনাবাহিনীতে রূপান্তরিত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ।